সাম্প্রতিক বছরগুলোতে টি টোয়েন্টি ও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স বিবর্ণ হলেও ওয়ানডেতে টাইগারদের চিত্র একেবারে ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে 50 ওভারের ক্রিকেটে নিজেদের উন্নতির ছাপ রেখেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে 14 ওয়ানডে খেলা বাংলাদেশ এখন পর্যন্ত জয় পায়নি একটিতেও। তবে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বাইরে প্রোটিয়াদের সঙ্গে লড়াইয়ে সমানে সমানে গেছে টাইগাররা। আফ্রিকার বাইরে সর্বশেষ 6টি ওয়ানডেতে 3টি জিতেছে বাংলাদেশ। অপরদিকে কদিন আগেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা পারফর্মার দলের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। পরিসংখ্যান ও সার্বিক বিচারে বাংলাদেশের চেয়ে ঢেরে গিয়ে আফ্রিকা। তবে মাঠের লড়াইয়ে ভারতের মতোই বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে কী ভাবছেন তিনি এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, আমরা তাদের হালকাভাবে নেব না। আমরা যখন মাঠে নামব তখন নিশ্চিত কোনো প্রত্যাশা নিয়ে মাঠে নামব না। আমরা জানি আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, যেটা ভারতের সঙ্গে আমরা খেলেছি। এই সিরিজে আমরা ফলাফল আমাদের পক্ষে আনার চেষ্টা করব। ভালো শুরু করা গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য একটা মানদণ্ড দাঁড় করা দরকার। প্রতিটি খেলায় আরও ভালো করার জন্য নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে। তবে আমরা নিশ্চিতভাবেই এমনটা ভাবছি না যে বাংলাদেশকে আমরা হালকাভাবে নেবো।